नमस्कार बंधुरा, ज्योतिषलोक चैनल पक्ष के आचार्य श्री शांतनु शास्त्री अपन के शुभेच्छा जानिए आजकल विषय निर्दिष्ट आलोचना चले आसब। आपनारा वीडियो शेष पर्त देखें, भलो लगले चैनल सबसक्राइब कर, वीडियो शेयर करबें और बेल बटन प्रेस करबें भविष्य नतून नतून वीडियो नोटिफिकेशन पावर जन्य एवं कमेंट बक्से अपने मूल्यवान मंतव्य रखबें। अपन मंतव्य एगिए जो उद्बुद्ध कर समृद्ध कर। तो चले आसुँ आजकल आलोचनाते चोख रखी गुरुत्वपूर्ण चार्ट नहीं आलोचना करब। तो जेखने एक जातक चार्ट नहीं जातकर क्षेत्र देखा गया कि एक समकामित एक लक्षण देखा गया। तो यो देने जो कानेक्शनगुलि जगह रुलिंगसगुलो जगह पाई साधारण अवस्था, तो रुलिंगसगुलो के मिलिए देखार जो चाटे दरकार हो पड़े। तो यो सब कलेेक्शन कलेेक्शन कर रखा हो। तो वास्तव जीवने को चाटे जदि रुलिंगसगुलर प्रतिफलन देखते पाए किंतु से रुलिंग सम्पर्के धारणा व विश्वास अनेक गुण बढ़े जाए। ठीक यही कारण एगुलो के स्टोर कर रेखे सेगल शेखान समय एगुलो के शेयर कर। तो एखे हमें जो चार्ट दिए एक जतक चार्ट तार मध्य ये एक होमोसेक्सुअल एक बेपार। तो कारण एगल सब गवेषणार कौशल बला जो पे। तो यो खुजते खुजते देखा गया है कि कारण जतकर मध्य ये एक प्रवणता लक्ष्य करा गया है। तो से जो खुजते जाने कि देखा जाने चाटे एक पाँच नय भावर एक कानेक्शन लक्ष्य करा जा। जख को चाटे लग्न भाव पंचम भाव और नवम भाव कानेक्शन तैरी है तक तक क्यों हमें इखने कि पंचम भाव प्रेम भाव हमें जानी पंचम पंचम मान क्यों नवम मैं से प्रेम के छड़ानो जाए तक से अतरिक्त को भलो ना एक कथा आ। तो ये एत अतरिक्त परिमाण प्रेम आगमन घटे जेटा समकामित पर्यवेक्षित करजे समकामित क्षेत्र में लक्षणगुलि देखा जाए। को एक फिमेलर चाटे जी देखी जो तरह लग्न भाव पंचम भाव और नवम भाव मध्य एक जोरालो कनेक्शन जरूरी होता है धरे नीब कि शुद्ध एक कारण एर ना एकाधिक कारण आज के दोटो कारण एखे उल्लेख करब। एक हे एक पाँच नय कानेक्शन आज एक पाँच नयर कानेक्शन थकले ही एक समकामी हो जाए यम भावार को कारण नहीं। समकामार क्षेत्र एकाधिक पॉइंट आज एकाधिक कारण आईगुलो देखते हैं कि जो कटा पॉइंट आसा कतटा जोरान तरह बेस कर एक सिद्धान पहुँचते हैं। আমরা আজকে এক পাঁচ নয়ের কানেকশান দেখব এখানে কীভাবে কীভাবে কানেকশানগুলো দেখতে হয় সেটার জন্য আজকে আমি চার্টগুলো নিয়েছি। তোমাদের বিভিন্ন ক্লাসে আমি যখন অডিও রাখারে বলতাম তখন একটা প্রশ্ন তোমাদের থাকতো যে আমরা কানেকশানগুলো দেখব কীভাবে। তো সেগুলো আমি বলেছিলাম তোমাদেরকে চার্ট নিয়ে যখন আলোচনা করব তখন আমি বুঝিয়ে দেবো যে কানেকশানগুলো কীভাবে দেখতে হয়, কানেকশানগুলো দেখার পদ্ধতিটাই বা কী। তো সেই জন্য আজকে আমি ঠিক করেছি যে কিছু চার্ট নিয়ে আলোচনা করব, রেয়ার চার্ট যেগুলো অবশ্যই রেয়ার চার্ট। তো সেই চার্টগুলো কিন্তু আমাদেরকে কীভাবে কানেকশান তৈরি হয়ে আছে চার্টে সেটা আমরা দেখব, তাহলে পরবর্তীকালে অন্য চার্টে গিয়েও আমরা সেটা আলোচনা করতে পারব। তো যাই হোক, তো আমরা এখানে দেখব এখন যে এক পাঁচ নয়ের কানেকশান কীভাবে তৈরি হয়। না এখানে আমরা লগ্ন ভাব আমরা জানি, এখানে লগ্ন ভাব হচ্ছে ধনুরাশিতে পড়েছে, লগ্নে চন্দ্র অবস্থান করছে, তো লগ্নের লগ্ন ভাব সেটি হচ্ছে ধনুরাশি। তাহলে আমরা এখানে পঞ্চম ভাব থেকে আমরা এখানে কাউন্ট করব, লগ্ন ভাব ধনুরাশি তার অধিপতি বৃহস্পতি সপ্তমে বসে আছে, এটা একটা পয়েন্ট। কিন্তু আমাদের যে দরকার যে এক পাঁচ নয়ের কানেকশান তৈরি হয়েছে কিনা সেটা আমরা খুঁজি। প্রথম কথা পঞ্চম পতি, পঞ্চম পতি এখানে মঙ্গল,
কারণ মেষ রাশিতে পঞ্চম ভাব পড়ছে, তার অধিপতি মঙ্গল। এখানে পঞ্চম পতি মঙ্গল গ্রহ চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে, মঙ্গল এখানে চন্দ্রের নক্ষত্রে আছে, যে চন্দ্র আবার লগ্নে বসে আছে। তাহলে এক আর পাঁচের কানেকশন তৈরি হয়ে গেল, কানেকশনগুলো এভাবে দেখতে হয় কিন্তু। আবার বলছি, পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল, যে মঙ্গল চন্দ্রের নক্ষত্রে আছে সেই চন্দ্র আবার লগ্নে বসে আছে, তার মানে এক আর পাঁচের কানেকশন তৈরি হবে। এবার আমাদের নয় কানেকশন দরকার আছে, তাহলে এক পাঁচের কানেকশনটা মঙ্গল সাপেক্ষে হয়েছে, কারণ মঙ্গল চন্দ্রের নক্ষত্রে চন্দ্র লগ্নে বসে আছে। এবার মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি কোথায় বসে আছে, ষষ্ঠ ভাবে বসে আছে। সেই ষষ্ঠ ভাব থেকে মঙ্গল তার চতুর্থ দৃষ্টি বুধের উপর ফেলেছে এবং সিংহ রাশির উপর পড়েছে। মঙ্গলের দৃষ্টি সিংহ রাশির উপর পড়েছে, যে সিংহ রাশি হচ্ছে নবম ভাব। তাহলে মঙ্গল সাপেক্ষে কিন্তু দেখা গেল পুরো ঘটনাটি ঘটেছে, মঙ্গল সাপেক্ষেই লগ্ন ভাব, পঞ্চম ভাব এবং নবম ভাবের কানেকশান তৈরি হয়েছে। কারণ নবম ভাবের কানেকশানটা কীভাবে হচ্ছে আর একবার বলছি আমি, যে মঙ্গল ষষ্ঠ ভাবে অবস্থান করছে, ওই ষষ্ঠ ভাব থেকে তার চতুর্থ দৃষ্টি সিংহ রাশির উপর পড়েছে, সিংহ রাশিটি নবম ভাব, তাই এক পাঁচ নয় ভাবের কানেকশান এই চাটে আছে। এটি এক নম্বর কানেকশান, এটি এক নম্বর শর্ত সমকামিতার ক্ষেত্রে। আরও একটি শর্ত আমি এখানে বলব, যে কোনো একজন মেল চাটের, মেলের যে কোনো একজন মেল, তার চাটে যদি আমরা দেখি যে বেশিরভাগ গ্রহ যদি ফিমেল রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু আমরা সেটা ধরে নেব কি, যে সেটি তার মধ্যে ফিমেল ভাব থাকবে। এই যে জাতক, এই জাতকের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, যে দেখব যে আমি এখানে দেখিয়েছি চার্টে ফিমেলের পাশে ছয় লিখেছি, মেলের পাশে তিন লিখেছি, তাহলে যেগুলোকে ফিমেল রাশি যেগুলো, সেগুলো কোন কোনগুলো ফিমেল রাশি, যেমন মেষ রাশি হচ্ছে মেল রাশি, তার পরেরটি বৃষ রাশি ফিমেল রাশি, ওখানে শুক্র মঙ্গল অবস্থান করছে, দ্বিতীয় ফিমেল রাশি কোনটা, না কর্কট রাশি হচ্ছে ফিমেল রাশি, ওখানে রবি শনি বসে আছে, টিক দিয়ে দিয়েছি আমি ফিমেল রাশিগুলো, তৃতীয় ফিমেল রাশি কোনটি, না তৃতীয় ফিমেল রাশি হচ্ছে কন্যা রাশি, কন্যা রাশিতে আমরা দেখতে পাচ্ছি রাহু বসে আছে, চতুর্থ ফিমেল রাশি কোনটি, না সেটি হচ্ছে মীন রাশি, ওখানে কেতু বসে আছে। তাহলে প্রথম যে ফিমেল রাশি বৃষ রাশি, ওখানে দুটি গ্রহ বসে আছে, দ্বিতীয় ফিমেল রাশি কর্কট রাশি, ওখানে দুটি, মোট চারটি হলো, তৃতীয় ফিমেল রাশি কন্যা রাশি, ওখানে একটি গ্রহ পাঁচটি হলো, চতুর্থ যে ফিমেল রাশি সেটি মীন রাশি, ওখানে একটি গ্রহ বসে আছে ছটি। তাহলে ছটি গ্রহকে আমরা দেখতে পাচ্ছি ফিমেল রাশিতে বসে আছে, আর মেল রাশিতে তিনটি বসে আছে। তাহলে এই ফলে কী হয়ে গেছে, এই জাতকের আচরণ কিন্তু ফিমেলের মতো হয়ে যাচ্ছে স্বভাবতই, এর কিন্তু এই জাতক এর কিন্তু বাইরে বাইরে মেলের মতো তার সমস্ত শারীরিক গঠন হলেও মানসিকভাবে সে কিন্তু, মানসিকভাবে সে কিন্তু ফিমেল, কারণ তার ছটা প্ল্যানেট ফিমেল রাশিতে বসে আছে, তার আচার আচরণের মধ্যে ফিমেল ভাব লক্ষ্য করা যাবে। এই জাতকের মধ্যে কিন্তু মেলের প্রতি এই জাতক আকৃষ্ট হবে এবং সেই প্রবণটাও কিন্তু লক্ষ্য করা গেছে। আরও একটা জায়গা আমি বলে দিচ্ছি, যদিও এই চার্টের ক্ষেত্রে আমি সেটা দেখাতে পারছি না, সব পয়েন্টগুলি যে একটা চার্টের মধ্যে আমরা লক্ষ্য করবো সেটা ভাববার কোনো কারণ নেই। আমি এই পয়েন্টটা আগেও বলেছি তোমাদেরকে, যে তৃতীয় পয়েন্ট কী হতে পারে, না লগ্নের ডিগ্রি, লগ্নের ডিগ্রি যদি পনেরো ডিগ্রির আশেপাশে হয়, পনেরো ডিগ্রির হয়তো দেখা গেল যে বারো ডিগ্রি বা ষোলো ডিগ্রি বা বারো, আরও যদি ক্লোজ হয় চোদ্দো ডিগ্রি বা সেখানে দেখা যায় যে সতেরো ডিগ্রি, এরকম যদি ক্লোজ হয়, মানে পনেরোর আগে বা পরে, পনেরোর দু ডিগ্রি বা তিন ডিগ্রি প্লাস তিন ডিগ্রি মাইনাস এর মধ্যে যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু একজন যদি সেটা মেল চাট হয় তাহলে তার আচরণ ফিমেলের মতো হবে, যদি ফিমেল চাট হয় তার আচরণ মেলের মতো হবে। লগ্নের ডিগ্রি পনেরো ডিগ্রির আশেপাশে হলেও কিন্তু এই ধরনের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। যদিও দুটো শর্ত বলবো বলেছিলাম, তিনটে শর্ত এখানে বলে দিয়েছি, দুটো শর্তকে আমরা এখানে এই চাটে দেখে দিয়েছি, আর একটি শর্ত এই চাটে দেখানো যাচ্ছে না, ভবিষ্যতে অন্য কোনো চাটে আমরা দেখিয়ে দেবো। যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সিলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী, তারা 9932413177 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ভালো থাকবেন, ধন্যবাদ।